দেখো, ইউটিউবে একটা চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করার জন্য আমাদের প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের সাথে এক্সপেরিমেন্ট করতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবো। কারণ তোমরা সবাই জানো যে বর্তমান সময়ে ইউটিউবে এতটা পরিমাণ কম্পিটিশান হয়ে গেছে, তুমি যে ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করো না কেন, প্রতিটা ক্যাটাগরিতে এতটা পরিমাণ কম্পিটিশান। এখানে যদি তুমি একটু ইউনিকভাবে কাজ না করো, তোমার চ্যানেলের সাথে তুমি যদি এক্সপেরিমেন্ট না করো, তোমার চ্যানেলের অ্যানালাইটিক্স তুমি যদি ভালোভাবে না বোঝো, তাহলে কিন্তু তোমার চ্যানেল কখনোই গ্রো করতে পারবে না। সেজন্য আজ এই ভিডিওতে তোমাদেরকে ইউটিউব এসইও সম্পর্কে জানাবো। কারণ ইউটিউব এসইও এমন একটা পাওয়ারফুল টুল যেটা সাহায্যে তুমি তোমার চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে, তোমার ডেড চ্যানেলকে গ্রো করতে পারবে, যে তোমার চ্যানেলে ভিউজ আসছে না, একেবারে ভিউজ ডাউন, তবুও তোমার চ্যানেলকে তুমি গ্রো করে নিতে পারবে এসইওর মাধ্যমে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে। তোমার চ্যানেলের ভিডিওকে তুমি র্যাঙ্ক করাতে পারবে সার্চে, এবার সার্চে যখন যাবে আস্তে আস্তে তোমার ভিডিও সাজেস্টেড যাবে। সেই জন্য তুমি যদি এসইওটা ভালোভাবে শেখো, তাহলে কিন্তু তোমার চ্যানেলকে তুমি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। সেই জন্য তোমরা এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওতে তোমাদেরকে মোবাইলের সাহায্যে কীভাবে তোমরা ইউটিউব এসইওটা করবে, মানে তোমরা জানো যে ইউটিউব এসইও করতে গেলে আমাদের টিউববডির প্রয়োজন হয়। কারণ টিউববডি বেসিক একটা টুল যার সাহায্যে আমরা খুব সহজে এসইওটা করতে পারি। এবার এসইও করার জন্য আমাদের ডেস্কটপের প্রয়োজন হয়, কারণ আমরা মোবাইলের সাহায্যে প্রপারভাবে কিন্তু টিউববডি এক্সটেনশনটা ইনস্টল করতে পারি না। ক্রোম ব্রাউজারে আমাদের ডেস্কটপের প্রয়োজন হয়। সেজন্য আজ এই ভিডিওতে তোমাদেরকে মোবাইলে টিউববডির এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় এবং কীভাবে টিউববডির সাহায্যে এসইও করতে হয়, এই টোটাল বিষয়টা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। সেই জন্য এই ভিডিও একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, একেবারে তোমরা মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ তোমরা দেখো, তাহলে পুরো কনসেপ্টটা পেয়ে যাবে এবং পরবর্তীতে তোমরা তোমাদের চ্যানেলে এগুলো অ্যাপ্লাই করবে, দেখবে সার্চে তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে এবং তোমাদের ভিডিও আস্তে 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 ভিউজ আসতে থাকবে। এসইও করলে তোমরা লাইফ টাইম কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ পাবে, সেই জন্য এসইওর উপরে অবশ্যই নজর দেবে। তো চলো ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে তোমার কাছে একটাই রিকোয়েস্ট যে এই ভিডিওতে তুমি যদি এখনও পর্যন্ত একটা লাইক না করে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করবে। কারণ তোমার একটা লাইক আমার পরবর্তীতে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে, সেই জন্য অবশ্যই একটা লাইক করবে। তো চলো আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে ব্যাপারগুলো জানি এবং আমরা আমাদের চ্যানেলে সেইভাবে কাজ করি, তাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবো। তো চলো স্টেপ বাই স্টেপ দেখি তাহলে। দেখো, টিউববডির সমস্ত টুলগুলো যদি তুমি ইউজ করতে চাও, তাহলে টিউববডির এক্সটেনশন তোমাকে ইউজ করতে হবে। এবার তোমরা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে টিউববডির এক্সটেনশন ক্রোম ব্রাউজারে ইউজ করতে পারবে না, কারণ ক্রোম ব্রাউজারে ইউজ করতে হলে তোমাকে ডেস্কটপ ইউজ করতে হবে, ল্যাপটপ বা কম্পিউটার এগুলোর সাহায্যে তুমি ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিতে পারবে। এবার তোমরা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে ইউজ করতে চাইলে তোমাদের একটা ব্রাউজারের প্রয়োজন হবে। তবে যে ব্রাউজারটার কথা আমি বলবো, তোমরা সিকিওর থাকতে পারো, ওই ব্রাউজারটা 100% সিকিওর ব্রাউজার, সেই জন্য কোনো ভয় পাওয়ার কারণ নেই। এবার তোমরা প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে আসার পর তোমরা সার্চ করবে ইনডেক্স ব্রাউজার। এই ব্রাউজারে তোমরা টিউববডির এক্সটেনশনটা ইনস্টল করতে পারবে। ইনডেক্স লিখে সার্চ করবে, এই যে ইনডেক্স ব্রাউজার, এই ব্রাউজারটা তোমরা ইনস্টল করবে। ঠিক আছে, ইনস্টল করার পর তোমরা জাস্ট ব্রাউজারটা ওপেন করবে। ওপেন করার পর তোমার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তুমি সার্চ বারে সার্চ করবে টিউববডি এক্সটেনশন, এটা লিখে তুমি সার্চ করবে। টিউববডি এক্সটেনশন লিখে সার্চ করার পর তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তুমি এই যে থ্রি ডট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ডেস্কটপ ভার্সন এটা অন করে দেবে। ঠিক আছে, অন করলে তোমার এই যে ব্রাউজারটা ডেস্কটপ মোডে ওপেন হবে। এখানে সিম্পল তুমি ফার্স্ট লিঙ্কের উপরে ক্লিক করবে। ক্লিক করলে করার পর কিছু সময় প্রসেসিং হওয়ার পর তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো, একটু জুম করি, তোমাকে দেখানোর চেষ্টা করি জুম করে। এখানে দেখো কোনার দিকে অ্যাড টু ক্রোম দেখতে পাচ্ছ, এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবে। এখানে চেকিং হবে, অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবে। কিছু সময় চেকিং হবে এবং ডাউনলোড হবে।
ডাউনলোড হওয়ার পর তোমার এই যে টিউববডির এক্সটেনশানটা তোমার এই ব্রাউজারে লগ ইন হয়ে যাবে, মানে ব্রাউজারে সেট আপ হয়ে যাবে। এরপর তোমাকে জিমেল আইডি দিয়ে লগ ইন করলে তারপর তুমি অ্যাক্সেস করতে পারবে। এবার দেখো এখানে এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এক্সটেনশানটা ইনস্টল হোক, তারপর আমরা পরবর্তী প্রসেসে যাব। এখানে দেখো টিউববডির যে এক্সটেনশানটা এটা কিন্তু পুরোপুরি ইনস্টল হয়ে গেছে। এখানে দেখো তোমার সামনে এরকম চলে আসবে রিমুভ ফ্রম ক্রোম, তার মানে তুমি বুঝবে যে তোমার এক্সটেনশানটা অ্যাড হয়ে গেছে তোমার ব্রাউজারে। এবার কি করবে, একটা আমরা নিউ ট্যাব নিয়ে নেব, নেওয়া হয়ে গেল। এখানে সার্চ বারে তোমরা সার্চ করবে ইউটিউব, লিখে সার্চ করলে এখানে থ্রি ডটে ক্লিক করবে, ডেস্কটপ ভার্সনটা অন করে দেবে। এবার অন করার পর তোমার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে ইউটিউবে ক্লিক করবে, ক্লিক করার পর আবার ডেস্কটপ ভার্সন অন করবে। অন করার পর ইউটিউবটা ডেস্কটপ মোডে ওপেন হবে। ওপেন হওয়ার পর কোনার দিকে তুমি যে জিমেল আইডি লগ ইন করতে চাও তোমার এই ব্রাউজারে, তোমার ইউটিউব অ্যাকাউন্ট হোক বা ইউটিউবের যে জিমেল আইডি রয়েছে বা আলাদা একটা জিমেল আইডি লগ ইন করে নেবে। লগ ইন করার পর এখানে তোমার সামনে সেই জিমেল আইডির লোগোটা শো করবে এবং কোনার দিকে এখানে দেখতে পাচ্ছ যে টিউববডির একটা সাইন কিন্তু চলে এসছে। এখানে দেখো টিউববডি সাইন ইন রিকোয়ার্ড, এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে, ক্লিক করার পর সাইন ইন উইথ ইউটিউব এখানে ক্লিক করবে। এবার যে জিমেল আইডিটা তুমি এই ব্রাউজারে লগ ইন করছো, সিম্পল জিমেল আইডি অ্যাড করা একেবারে সিম্পল ব্যাপার। তুমি তোমার ইউটিউব বা তোমার আলাদা জিমেল আইডি যেটা রয়েছে সিম্পল পাসওয়ার্ড আর জিমেল আইডিটা দিলে এখানে লগ ইন করে নিতে পারবে। এখানে দেখো দুটো অ্যাকাউন্ট আমার এখানে লগ ইন রয়েছে, এখানে আমি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কিন্তু টিউববডিতে লগ ইন হয়ে যাবে এই অ্যাকাউন্টটা। এখানে জাস্ট আমাকে এখানে অ্যালাউ দিতে হবে, অ্যাক্সেসটা দিতে হবে। এখানে কোনো ভয়ের কারণ নেই, কারণ টিউববডি ইউটিউবের স্যাক্রিফাইড মানে ভেরিফাইড একটা, কোনো ব্যাপার নেই, কোনো হ্যাক বা ক্র্যাক কিছু হবে না, ও নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই, ঠিক আছে। এখানে টিউববডির এক্সটেনশানটা অ্যাড হয়ে যাবে, জাস্ট ওয়েট। এখানে দেখতে পাচ্ছ কোনার দিকে টিউববডির এই এক্সটেনশানটা অ্যাড হয়ে গেছে, এখানে যে টিউববডির লোগোটা শো করছে, জাস্ট ওয়েট। এরপর তোমরা এসিওটা করবে কিভাবে, এরপর টিউববডির এক্সটেনশান তোমরা অ্যাড করে নিলে, অ্যাড করার পর এখানে কোনার দিকে ক্লিক করবে। ক্লিক করলে এখানে কিওয়ার্ড এক্সপ্লোরার এখানে ক্লিক করবে, কিওয়ার্ড এক্সপ্লোরার, দাঁড়ো জাস্ট ওয়েট। কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করার পর তোমার সামনে এখানে কিওয়ার্ড সার্চ করার যে ড্যাশবোর্ডটা এটা চলে আসবে, এখানে তোমাকে কিওয়ার্ড সার্চ করতে হবে। এবার যে কিওয়ার্ডে তুমি ভিডিও বানাতে যাচ্ছ সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত রয়েছে সেগুলো তোমাকে এখানে চেক করতে হবে। আমি যদি এখানে দেখাই যে ইউটিউব এসইও, ইউটিউব এসইও ইন 2021 ইন বাংলা, ঠিক আছে, এটা লিখে আমি সার্চ করলাম এই কিওয়ার্ডটা, এবার আমরা দেখতে পাবো যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত রয়েছে এবং কম্পিটিশান কত রয়েছে এবং এই কিওয়ার্ড কতটা ভালো এগুলো আমরা জানতে পারবো। এখানে দেখতে পাচ্ছ যে ভেরি গুড, এখানে কিওয়ার্ডটা দেখো ভেরি গুড দেখাচ্ছে, এখানে সার্চ ভলিউম দেখো গুড, কম্পিটিশান ভেরি গুড মানে কম্পিটিশান খুবই বেশি, এখানে সার্চ রেজাল্ট দেখো 9.36 মিলিয়ন প্রায় সার্চ হয় এই কিওয়ার্ডটা, ঠিক আছে। এবার তোমরা এরকমভাবে কিওয়ার্ড রিসার্চ করবে, এখানে যে টপিকে ভিডিও বানাচ্ছ সে তোমার টেক চ্যানেল হতে পারে বা আদার্স অন্য চ্যানেল হতে পারে, প্রতিটা চ্যানেলের জন্য কিওয়ার্ড রিসার্চ কিন্তু খুব বড় একটা ব্যাপার, সেই জন্য কিওয়ার্ড রিসার্চ অবশ্যই করবে এবং তোমরা তোমাদের চ্যানেলে যে ভিডিও বানাচ্ছ সেই ভিডিওতে অবশ্যই রিসার্চ করার পর কিওয়ার্ড লাগাবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা দেখবে যে তোমাদের ভিডিও সার্চে র্যাঙ্ক করবে। এইভাবে তোমরা মোটামুটি কিওয়ার্ড রিসার্চ করবে। এবার তোমরা এই সমস্ত ভিডিওর কিওয়ার্ডগুলো দেখতে পাবে, কিভাবে দেখবে, এখানে ধরো আমি এই ভিডিওটা ওপেন করলাম, ওপেন করলাম, ওপেন করার পর আমার সামনে কিন্তু এই ভিডিওর কিওয়ার্ডগুলো এখানে শো হবে। জানেন এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা লোডিং চলছে, ঠিক আছে, এখানে কিন্তু এই ভিডিও রিলেটেড সমস্ত কিওয়ার্ডগুলো, অথবা বিয়েতে সাত পাখি বা ঘোরানো হয় কেন, এই ভিডিও এখানে দেখতে পাচ্ছ যে এই ভিডিওর কিওয়ার্ডগুলো এখানে শো করছে এবং এখানে এসইও স্কোর দেখো খুবই ভালো রয়েছে, এই এসইও স্কোরটাও শো করবে এবং সেই ভিডিওর
কিওয়ার্ডগুলো তোমরা এখান থেকে কপি করে নিতে পারবে, একেবারে এখান থেকে কপি করে তোমরা নোটপ্যাডে রাখতে পারবে। এবার যে ভিডিওর কিওয়ার্ড তোমাদের প্রয়োজন হবে সেই ভিডিওর কিওয়ার্ড তোমরা কিন্তু এখান থেকে কপি করতে পারবে, এটা একটা খুবই সুবিধা। সেই জন্য তোমরা অবশ্যই টিউববডির এক্সটেনশনটা ইউজ করবে তোমাদের ইনডেক্স ব্রাউজারে। ইনডেক্স ব্রাউজারে তোমরা লগ ইন রাখতে পারো তোমাদের ইউটিউব অ্যাকাউন্ট, মানে ইউটিউবের যে জিমেল আইডি, কোনো প্রবলেম নেই, বা আলাদা জিমেল আইডিতে তোমরা টিউববডির এক্সটেনশনটা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য ব্যবহার করতে পারো। ঠিক আছে, এইভাবে তোমরা মোটামুটি করবে, দেখবে তোমাদের ভিডিও সার্চে র্যাঙ্ক। আর হ্যাঁ, এই ভিডিওর কোনো স্টেপ বা ইউটিউব এসইও নিয়ে তোমার যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয় সেগুলো তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, বা এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে জয়েন হয়ে আমাকে এসএমএস করতে পারো, বা তোমরা স্ক্রিনশট পাঠাতে পারো যেখানে বুঝতে প্রবলেম হচ্ছে সেগুলো তোমরা পাঠাতে পারো, বা ইউটিউব রিলেটেড কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেগুলো জানাতে পারো, আমি তোমাদের হেল্প করব। সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু তোমাদের কোনো প্রবলেম হলে জানাবে। তো এই ছিল ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এই ভিডিওতে একটা লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে পরবর্তীতে এরকম ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।